بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. حافظ ভাই কুয়েত থেকে একজন ভাইয়ের ব্যাপারে জানতে চেয়েছেন, যিনি তার লাইসেন্সের জন্য মানত করেছিলেন যে লাইসেন্সটি পেলে তিনি প্রতি সপ্তাহে সিয়াম একদিন সিয়াম পালন করবেন। তো এখন তার জন্য এটি পাসপোর্টও পেয়েছেন, তিনি লাইসেন্সও পেয়েছেন, কিন্তু এই মানত পূরণ করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এখন কি এটি করে যেতে হবে নাকি অন্য কোনো বিকল্প আছে, এই বিষয়ে জানতে চাইছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রথম বুঝতে হবে আসলে তার মানত করাটা কতটুকু সঠিক ছিল। ইসলাম মানতকে উৎসাহিত করে নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে বলছেন যে মানতের দ্বারা আসলে কোনো কিছু পরিবর্তন হয় না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বখিলের থেকে তার সম্পদ বের করে নেন। তো অর্থাৎ মানত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেন নাই। তবে কেউ যদি মানত করে ফেলে, সেই মানতটি পূরণ করা তার উপরে ওয়াজিব হয়ে যায়, কারণ আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়ালিউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানতগুলোকে পূর্ণ করে। ওয়ামান পাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহ ইয়ালামু, কে কি মানত করেছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এই জন্য মানত করলে সেই মানত পূর্ণ করা, মানত রক্ষা করা, এটি ওয়াজিব, এটি ফরজ। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে মানতের ক্ষেত্রে, আমাদের দেশে যে মানতটি করা হয় যে আমার পাসপোর্টটি পাইলে বা আমার লাইসেন্সটি পাইলেই আমি এইটা কাজ করব, তাহলে না পাইলে করব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শর্ত দিয়ে দেওয়া হলো যে আল্লাহ যদি আমার এই কাজটি করে দেন তাহলে আমি দিব, আর যদি আল্লাহ না করে দেন তাহলে দিব না। এই কাজটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বেয়াদবি, এই ধরনের শর্ত দিয়ে মানত করাটা ঠিক নয়। বরং এরকম করতে পারে যে আল্লাহ আপনি আমার কাজটি সহজভাবে করার ব্যবস্থা করে দিন রাব্বুল আলামিন, আমি প্রতি সপ্তাহে একদিন সিয়াম পালন করব, বা আমি প্রতি মাসে এত রাকাত সালাত আদায় করব। এরকম বৈধ আল্লাহর উদ্দেশ্যে শুধু মানত, অন্য কারো উদ্দেশ্যে নয়, এরকম বৈধ মানত করা যেতে পারে, তবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো শর্ত দিয়ে নয়। আমার কাজটি হোক আর না হোক আমি এভাবে আমলটি করব। তো ভাই যেটি বলছেন যে মানত করেছেন, তো যেহেতু তিনি মানত করেছেন যেভাবে সেভাবেই তার জন্য এটি পালন করা জরুরি, এটি তাকে সেভাবে করতে হবে। কিন্তু যে সময় তিনি একেবারে নিরুপায় হয়ে যাবেন যে তিনি আর সিয়াম পালন করতে পারছেন না, তার মানত ছিল সিয়াম পালন করার, সে সময় হয়তো বিকল্প কোনো পদ্ধতি আসতে পারে। কিন্তু যতদিন তিনি সিয়াম পালন করার মতো শারীরিক সামর্থ্য আছে ততদিন তিনি সিয়ামে পালন করে যেতে হবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।